তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্না আর গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেখো, এখন বাজে ঘড়িতে 12:30, এখন মর্নিং বলার টাইম নয়, এখন আফটারনুন। তো সবাইকে গুড আফটারনুন। তো এই দেখো, এদিকে আমি রান্না করছি উচ্ছে বলছি ভেন্ডি আলু ভাজা। তো অল্প একটু ভেন্ডি ছিল বলে ওর সাথে একটুখানি আলু দিয়ে দিলাম। তো ভেন্ডি আলু ভাজা বেশ আলু দিয়ে ভালো লাগে খেতে। আর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে, আর হবে মাছের ঝাল। আর কড়াতে দেখো তেল দিয়ে মাছটাও ছেড়ে দিলাম, মাছটা ভেজে নেবো একে একে। আর ইলি দেখো, ইলিতে দেখতে পেলে দিদির সাথে কেমন খেলছে। আমার মেয়েই মাত্র স্কুল থেকে আসলো, স্কুলে গেছিলো, একটুখানি দরকার ছিল, তো 11টার দিকে গেছিলো আর এখন চলে এসছে কাজটা মিটিয়ে। তো এখন এসে বসে আছে আমার কাছে ওখানে। আর ইলি এখন বাগে পেয়ে গেছে খেলতে, আর আমার ভাজাটাও হয়ে গেছে কমপ্লিট দেখো। আর ভাতটা উপর করে দিয়েছি, ফ্যান গালাতে দিয়ে দিলাম। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি, মাছের ঝাল হবে আর হবে মুসুর ডাল করব। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর আছে একটু উচ্ছে আলু ভাজা আছে, ওটাও হয়ে যাবে। তো মাছটা দেখো ভাজা হয়ে গেছে। আর এই মাছটা না বেশি কড়া করে ভাজলে হবে না, একটু মানে খুব কড়া করে ভাজলেও হবে না, আবার খুব নরম করে ভাজলেও হবে না। তো মিডিয়াম সাইজে করে ভেজে নিয়েছি। তো সবাই তো জানো মাছ কীভাবে ভাজতে হয়, সেটা বলে দেওয়ার জন্য না, আমি জাস্ট বললাম। তো দেখো মাছটা এক ধাপ মাছ ভাজা হয়ে গেছে, আবার এক ধাপ দিয়ে দিলাম। আর মাছটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে, ওই মাছে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা ভেজছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তো টমেটোটা এর সাথে পেস্ট করে নিই আমি। টমেটোটা পেস্ট করলে না, নাহলে না কেমন একটা দানা দানা হয়ে থাকে, টমেটোটা বেশ ভালো করে গলতে চায় না। তো ওই জন্য আমি মশলার সাথে এক করে পেস্ট করে নিই টমেটো। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটুখানি চিনি দিলাম, মিষ্টি একটুখানি সামান্য অল্প করে, বেশি না। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম মশলার সাথে, ওই জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু, আর মেয়ে যেহেতু খাবে ওই জন্য। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরেটা গুঁড়ো করতে হবে কারণ জিরের গুঁড়ো আর নেই, শেষ হয়ে গেছে। তো যেটুকু আছে ওটাই ছেড়ে পুড়ে দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত, ভালো করে কষিয়ে এরপরে এর মধ্যে জল দেবো, যেমনভাবে করে আমি যেভাবে করি। এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি আর মশলা মানে ফুটে গেছে। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো ছেড়ে একটু ফুটে মানে একটু ফুটিয়ে নেবো 2-3 মিনিটের মতো। আর একটু ধনে পাতা হলে বেশ ভালো হতো না, শীতকালে একটু ধনে পাতা ছাড়া বেশ কোনো তরকারি যেন ভালো লাগে না। আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা মানে তেলের মধ্যেই দিয়েছিলাম, তো তেলের মধ্যে দিলে না গলে একটা মানে ঝাল হয়ে যাবে, মিয়ে খেতে পারবে না।
তো ওই জন্য মোমো কাঁচা লঙ্কাটা আবার তুলে রেখে দিয়েছিলাম, ওই জন্য আবার হয়ে গেছে। তারপরে উপর দিয়ে আবার ছড়িয়ে দিলাম, তাহলে অতটা ঝাল হবে না। আর কাঁচা লঙ্কাটা শুধু আমার জন্যই, শুধু আমিই খাবো, আমার মেয়ের বাবা আর মেয়ে খাবে না, দুজনেই ঝাল খেতে পারে না, আর আমি একটু ঝাল খাই বেশি, তো তার জন্য আমাকে কাঁচা লঙ্কা এইভাবেই দিতে হয়। তো চিড়ে দিলে বেশি ঝাল হয়ে যাবে, ওই জন্য ফাটিয়ে দিই দুটো দুটো টুকরো করে, হাতে করে ভেঙে দিয়ে দিই। তো দেখো হয়েও গেছে আমার রান্না কমপ্লিট। আর এদিকে চলে এসেছি আমি জিরেটা রোদ দূরে দিতে। জিরেটা যেহেতু আজকে একটু পেস্ট করব, তো তার জন্য ভাবলাম একটু জিরেটা রোদ দূরে দিয়ে, মানে রোদ দূরে দিলে না ভালো তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, মানে এত দেরি হয় না, একটু নরম থাকে। তো তো ওই জন্য আর ছাতে এসে দেখছি কোথাও রোদ্দুর নেই, এই যে এই জায়গাটা একটুখানি রোদ্দুর আছে, তাও একটু পরেই চলে যাবে। তো থাক দিয়া থাক, আর কালকে একটু রোদ্দুরে দিয়ে দেবো আর একটুখানি, তো দিয়ে তারপর পেস্ট করে নেবো। আর জিরে না আমি বাড়িতেই গুঁড়ো করি। আর এদিকে দেখো সকালে যেসব জামাকাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তো ওইগুলোই ভাবছি একবারে তুলে নিয়ে চলে যাই, আর বর খেতে আসার টাইম হয়ে গেছে। আর ইলি দেখেছো, আমি যখন আসবো ইলি তখনই আমার সাথে আসার মানে সুযোগ পেয়ে যায়। আর এসে শুধু না বাইরে রাস্তা দিয়ে কি কুকুর যাচ্ছে, বিড়াল যাচ্ছে, কে দৌড়ে দৌড়ে যাচ্ছে, তাদেরকে মানে চিল্লাবে। তো ওকে নেন, ওই জন্য ছাদটা সবসময় বন্ধ করে রাখি। আর দেখো ছাতে থেকে নেমে চলে এসেছি, অনেকক্ষণ বর খেয়ে চলে গেছে, আর মেয়ের আমি বসে গেছি খেতে। এই যে মাছের ঝালটা একটা বাটিতেই নিয়ে নিয়েছি, বড় বাটিতে, তো মেয়েকে মাছ যেহেতু ওকে খাইয়ে দিতে হয় ওই জন্য একটা বাটিতেই নিয়ে নিয়েছি। আর খেয়ে নি চলো। সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম জায়গা মতো, তো আরও কিছু কাজ ছিল সেগুলো করলাম। আর এখন আমি চা বানাবো, বানিয়ে খাবো, এখন 7:30 বাজে, আর আমার বর আসতে এখন দেরি আছে আজকে। আজকে বলতে কি রোজই দেরি হয়, তো আজকে মানে একটু চা চা ইচ্ছে করছে খেতে। তো শীতের দিনে না কখন সন্ধে হয়ে যায় বলো তো, 4:30-5টার দিকে সন্ধে, তো তখন থেকে চা না খেয়ে সেই 8টার পরে সেই চা, এই দেখো মজা দেখো। তো ওই জন্য আমি একটু চা বানাই, চা বানিয়ে খাই, এখন 7:30 বাজে। ভাবলাম একসাথে আসুক আসলেই খাবো, কিন্তু আমার না খুব চা খেতে ইচ্ছা করছে, ঠান্ডা ঠান্ডা একটু হালকা ঠান্ডা পড়েছে আজকে, দুদিন প্রচণ্ড গরমের একটা ইয়ে ছিল, গরম লাগছিল, তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু চাটা খেতে ইচ্ছা করছে, চলো চাটা বানাই, বানিয়ে চা খাবো চলো। আর আমার thank you.
রাত্রে তড়কা, এ হচ্ছে ডিম তড়কা, সালাড, এখানে আছে রুটি। তো দেখো এবার আমরা খাবারটা বেড়ে নিই। আর আমার না হটপট নেই জানো তো, একটা হটপট কিনতে হবে রুটি রাখার জন্য। রুটি শুধু এই বাটির মধ্যে মধ্যে একটা থালা চাপা দিয়ে দিয়ে রাখি। তো সংসারে জিনিস অনেক কিছুই আমি একটা একটা করে কিনছি, তো হটপটটাও কিনতে হবে। তো সবই কেনা হচ্ছে, যখন এই এই কাজের জিনিসটাও কিনে নিতে হবে, না হলে না খুব অসুবিধা। মানে এই মধ্যে রাখি তো, কিন্তু রুটি নরম থাকে, কিচ্ছু মানে হয় না, গরমও থাকে। আর রুটি আমরা গরম গরমই খাই, বেশিরভাগ খেতে ভালোবাসি। আর রুটি সেই করে রেখে দিয়ে খেতে কোনো টেস্ট লাগে না, তো যখন খাই তখনই বানিয়ে খাই। তা যেন হটপট না থাকলে কোনো অসুবিধা হয় না, তবু একটা কিনে রাখা ভালো, সময়ে অসময়ে দরকার হয়। তো চলো আজকে এই রাত্রে খেয়ে নিই রুটি আর তরকা। আর মেয়েটা আর আমারটা একটা থালার মধ্যেই নিয়ে নিয়েছি, কারণ ওই একটা রুটি খাবে বলেছে, ওর ভালো লাগছে না খেতে। তো ওই জন্য মেয়েরা আর আমার একটা থালা দিয়ে নিয়ে নিচ্ছি, আর আমার বরকেও দিয়ে দিয়েছি ওইদিকে, আর আমরাও খেয়ে নিই। তো চলো, সকাল থেকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করবে অতি অবশ্যই করে। তোমরা কমেন্ট করবে, তোমরা কেউ কমেন্ট করছো না আমাকে, অতি অবশ্যই করে আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে কমেন্ট করলে। তো আজকের মতো গুড নাইট। তো মেয়েকেই দেখো খাইয়ে দিচ্ছি। তো চলো টাটা।